তার বিরুদ্ধে যে ডিজিটাল নিরাপত্তা আইন ইতিমধ্যে বাতিল হয়েছে, সে আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনারা রেডি? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ রাজপথে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম। শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এ ধরনের দমনপীড়ন নিপীড়ন, এবং নির্বাচনের আগে সরকার আমাদেরকে এই দামি নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করেছিল। এমনকি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরকে নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন ফর্ম তোলার জন্য এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, যে কারণে সে নমিনেশন ফর্ম তোলার যে শেষ দিন সেদিন কিন্তু সে প্রোগ্রামে আসতে পারেনি। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপাতত আপনি নিরাপদে থাকেন, আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি। অর্থাৎ তাকে এক প্রকার জিম্মি করা হয়েছিল যে সকাল 9টার মধ্যে নমিনেশন ফর্ম তুলতে হবে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি। সে সময়ই বলা হয়েছিল যদি নির্বাচনে আমরা না অংশ নিই তাহলে সাবেক তৃণমূল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা আমাদের সেম পরিণত হবে। আমরা এত ভয় উপেক্ষা করেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি, সরকারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে আপনাদের সামনে আমি আমাদের দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার একদলীয় শাসন স্থায়ী করতে, ভিন্নমত নির্মূলে প্রশাসন আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিমর্ষ চিত্তে সকলকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ ও নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের ফ্যাসিস্ট আচরণ শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে আপনারা সকলেই লক্ষ্য করেছেন 2022 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা, তিনি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করেছিলেন। এই ভিত্তিহীন মামলায় গতকাল ডাকসুর সাবেক ভিপি গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সময়ের জনপ্রিয় নেতা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও 2022 সালে নুরুল হক নুরের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন ছাত্রলীগের নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহরিয়ার। ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস এবং ভয় সৃষ্টি করতে ও হয়রানির উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার দেশে এককালীন একদলীয় শাসন স্থায়ী করতে, ভিন্নমত নির্মূলে প্রশাসন আদালতকে দলীয়করণ করে আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একতরফা দামি নির্বাচনের পূর্বে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গণগ্রেপ্তার, রাতে আদালত বসিয়ে
ভিন্ন মতের এবং বিরোধী দলের নেতাদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে সরল স্বীকারোক্তি প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় আদালতও এখন সরকারের তোলপিবাহকে পরিণত হয়েছে। বিচার ব্যবস্থা এখন কার্যত সরকারের হাতে বাক্সবন্দী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও যার ভুক্তভোগী। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা সকলে জানেন দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সরকারের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, লুটপাট, অর্থপাচারে জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট, অন্যদিকে দেশের অভ্যন্তরে কেএনএফ এর মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান, সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা, চেকিং ও যথোপযুক্ত শুল্ক ব্যতীত বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক ও নৌপথ ব্যবহার করে ভারতকে ট্রানজিট, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, এমনকি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ঢাকায় ঈদের পূর্বে ঈদের দিন বন্ধুরাষ্ট্র ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভারতের বিশেষ বন্ধু ইসরায়েলের বিশেষ বিমান অবতরণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জনগণের ন্যায় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। গণ অধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সীমান্তে হত্যা ও 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের জনগণ যখন দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়ে ভারতীয় পণ্য বর্জন করছে, গণ অধিকার পরিষদ জনগণের সাথে থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় দাবিদার সরকার গণ অধিকার পরিষদের এই আপোষহীন কণ্ঠ থামিয়ে দিতেই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল আকবরের বিরুদ্ধে সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল আকবর এদেশের মানুষের কাছে এক আপোষহীন এবং সংগ্রামী চরিত্রের নাম। হামলা মামলা করে অতীতেও তার মনোবল দমন করা যায়নি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গণ অধিকার পরিষদ তথা নুরুল আকবরের মনোবল কোনোভাবেই দুর্বল করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখতে, গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারে বিরোধী দলসমূহের সাথে গণ অধিকার পরিষদের আপোষহীন যুগপৎ আন্দোলন চলছে। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাঝে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উত্থাপন করলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, গণ অধিকার পরিষদ রাজপথে যেহেতু আপোষহীন ভূমিকা রাখছে, গণ অধিকার পরিষদকে নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নুরুল আকবরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না। নুরুল আকবর বলেছিলেন, আমি দেশের জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে যাব না। মূলত আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমনপীড়ন চলছে। নুরুল আকবর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এমনকি মোদীর আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, সেই মামলায় আমার বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যাইনি, যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, সেই 28 অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপৎ আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি।
আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি। এখন সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে, তারা কোনোভাবেই সেটি পারবে না। আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ ভারত এবং ইসরায়েলের দশর সরকারের পতন হচ্ছে। আমরা আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা রাশেদ ভাই, আপনি বলছেন যে ঈদের পরে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, নতুন করে আপনাদের কি ধরনের আন্দোলনে যাচ্ছে? দেখেন, এই সরকার 28 অক্টোবরের পরে এবং নির্বাচনের আগে রাতে কোর্ট বসিয়ে বিএনপি জামাত সহ ভিন্নমতের অসংখ্য নেতাকর্মীকে সাজা দিয়েছে এবং বিএনপি জামাত সহ 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। তাদেরকে আবার নির্বাচন যখন হয়ে গিয়েছে এরপরে অনেককে জামিন দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতন একজন বর্ষীয়ান নেতা তাকে নির্বাচনের আগে জেলে বন্দি করে রাখলো এবং নির্বাচনের পরে যখন একটি দামি নির্বাচন ভারতের সহযোগিতায় করতে তারা সক্ষম হলো, এরপরে ওই সকল একটি নির্বাচন করার পরে এখন তারা ভিন্নমতের ওই নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে এখন তারা ছেড়ে দিয়েছে। এখন যখন এই রমজানে তো আসলে ওইভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভব নয়, রমজানে আমরা আমাদের দল বসিয়েছি, বিএনপি সহ ভিন্নমতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে, এটি সরকার বুঝতে পেরেছে। সরকার মনে করছে যে এখন আবারও 28 অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে, আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতার ভাবে শুরু হতে পারে। এবং আমরা যেহেতু অতীতে গোটা সংস্কার আন্দোলন সফল করেছি, সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে। আমরা সেই সময় ছাত্র রাজনীতি করতাম, এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি, আমাদের একটি সংগ্রামী চরিত্র রয়েছে, আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে, আমরা আপোষহীন। সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে। এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর, আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব, যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি, আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই, এবং আমরা যারা ভিন্নমতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা আগে বলেছি, এখনো বলছি, চক্রান্ত ষড়যন্ত্র করে আইয়ুব খান, ইয়াহিয়া খান, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই। শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন, সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না, তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি, এই লড়াই আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আর কোন প্রশ্ন এক এক করে বলে, কিন্তু বিএনপি সহ জামাত সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের তো ছেড়ে দিচ্ছে সরকার, আপনাদের মানে আপনাদের উপর কেন দমন নীতি প্রয়োজন আছে, আপনারা কি তাদের জন্য বড় কোনো হুমকি? আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি, আমরা ঐতিহাসিক কুসংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র, ওই সময় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল, আমাদেরকে চাকরি দিবে, গাড়ি বাড়ি দিবে, টাকা পয়সা দিবে, নানান প্রলোভন দেখিয়েছিল, আমরা কারোর কাছে মাথা মতো করি নাই। আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র, আমাদের যে সংগ্রামী চরিত্র, তার সাক্ষী আপনারা নিজে, আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি। সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে, এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে, যেমনি ভাবে কুসংস্কার আন্দোলনের সময় আমরা একসময় 20 জন 50 জন রাজপথে ছিলাম, এরপরে একসময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমে এসেছিল, ঠিক একইভাবে
এখনো বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানের সাড়া দিয়ে রাজপথে নেমে আসতে পারে, সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে। গণ অধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন। ভোট আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে ছিল না, কিন্তু গণ অধিকার পরিষদ জনগণ